নদী প্রবাহিত এই পুরাতন ব্রহ্মপুত্র নদী পলিতে ভরে গেছে, যার কারণে প্রবাহ বন্ধ হয়ে গেছে, নৌপথে যোগাযোগ ব্যবস্থা অপ্রতুল। আমি সেই টুক বাজার থেকে এবং লোহাজুড়ি পর্যন্ত মেঘনা নদী পর্যন্ত আমার এই নদীটি পুরাতন ব্রহ্মপুত্রকে আমি খননের জন্য আমি দাবি জানাই। মাননীয় স্পিকার, আমার পাকুন্দিয়া বীর ইসাকার এগর সিন্ধু দুর্গ সহ অনেক ঐতিহাসিক স্থান আছে এবং আমার কোঠেরিতে এই সত্যজিৎ রায়ের অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের অনেক স্মৃতি বিজড়িত স্থান আছে, এগুলো দর্শনার্থীর জন্য আকর্ষণীয়। আমি এখানে পর্যটন কেন্দ্র স্থাপন করে ঐতিহাসিক স্থানগুলো ধরে রাখার জন্য আমি পর্যটন মন্ত্রী ওদের নিকট দাবি জানাই। মাননীয় স্পিকার, আমার পাকুন্দিয়ার পাশে দুই মিনিটে শেষ করবেন মাননীয় সদস্য, দুই মিনিট। আমার এই নদীর চর বিশাল এলাকা, এখানে ঢাকা খুব কাছে, এখানে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা সম্ভব এবং এখানে ইকোনমিক জোন স্থাপন করা সম্ভব। আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রীর দাবি জানাই যে আন্তর্জাতিক বিমান এবং ইকোনমিক জোন স্থাপন করা যায় কিনা বিবেচনা করার জন্য। মাননীয় স্পিকার, আমার পাকুন্দিয়া কোঠেরিতে দুটি আধুনিক ডাক বাংলার করা প্রয়োজন। আমি এই দুটি ডাক বাংলা করার জন্য স্থানীয় সরকার মন্ত্রীর দাবি জানাই। আমার দুইটি উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ স্থাপন অত্যন্ত জরুরি এবং উপজেলা মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স নির্মাণ করা অত্যন্ত জরুরি। মাননীয় স্পিকার, আমার পাকুন্দিয়া ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা অত্যন্ত জরুরি। দুটি হাসপাতালে আধুনিক ওটি এবং গাইনি ডাক্তার নাই, যার কারণে আমার এলাকার গর্ভবতী মায়ের অত্যন্ত কষ্ট করে। আমি জরুরি ভিত্তিতে এখানে গাইনি ডাক্তার দেওয়ার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা কয়েকটি স্কুল কলেজ মাদ্রাসা এমপি ভুক্তির বাকি আছে, আমার এলাকার শিক্ষার হার অনেক বেশি। আমি সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই যেগুলো রেজাল্ট এবং অন্যান্য যোগ্যতা আছে সেগুলোকে এমপিভুক্ত করার জন্য দাবি জানাই। মাননীয় স্পিকার, আমার দুইটি উপজেলা দুইটি সরকারি কারিগরি স্কুল স্থাপন জরুরি এবং দুইটি উপজেলা হেডকোয়ার্টার দুইটি সরকারি হাই স্কুল এবং দুটি কলেজকে সরকারি করার জন্য আমি দাবি শিক্ষামন্ত্রী মহোদয়কে দাবি জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে এই সরকারের অনেক সফলতা আছে, আমি চাই যে আমার এলাকার সেই কাজগুলো সম্পন্ন করলে আমার এলাকায় উপকৃত হবে, আমার এলাকায় আওয়ামী সমর্থিত লোকের সংখ্যা বেশি। এখানে আমাদের আওয়ামী লীগের প্রাক্তন নেতা যা আছেন, বিশেষ করে আমাদের সেই কিশোরগঞ্জের কৃতি সন্তান অস্থায়ী রাষ্ট্রপতি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। আমি এখন মাননীয় সদস্য বেগম